আমরা কিছুক্ষণ আগে অনেকের সাথে কথা বলেছি এবং আমরা বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন ক্লাসের বিভিন্ন বয়সের ছাত্ররা মূলত এখানে অংশ নিচ্ছেন এই মুহূর্তে যে এই মিরপুর এক নম্বরে মিছিল পূর্ববর্তী সভা হচ্ছে এবং সেই সভায় এই মিরপুর এলাকার বৃহত্তর মিরপুর এলাকার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং প্রধানরা তারা বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বৃহত্তর মিরপুর এলাকার নেতাকর্মীরাও এবং আজকে এখানে যে প্রতিবাদ সভা হচ্ছে এবং যে আপনার লং মার্চের সমর্থনে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা বেশিরভাগই দেখেছি যে বিভিন্ন কমি মাদ্রাসার ছাত্রছাত্রী তো এই এই এইখানে এই সভার এইখানে এই মিছিল পূর্ববর্তী এই সভা শেষেই এখান থেকে একটি প্রতিবাদ মিছিল হবে এবং লং মার্চের সমর্থনে একটি মিছিল হবে সেই মিছিলটি দশ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এই ছিল এখন পর্যন্ত আমার হাতে মিরপুর এলাকায় হেফাজতে ইসলামের লং মার্চের সমর্থনে যে কর্মসূচি সেই কর্মসূচির খবর